ইচ্ছা থাকলে মানুষ কি না করতে পারে। ইচ্ছা ছিল সবথেকে কম সময়ে বিশ্বের সবকটি দেশ ঘুরে বিশ্ব রেকর্ড করবেন, আর যেমন ভাবা ঠিক তেমনই কাজ। মাত্র 27 বছর বয়সে বিশ্বের 196টি দেশ ঘুরে ফেললেন আমেরিকার ক্যাসেন্দ্রা দে পিকল। তার এই বিশ্বভ্রমণে সময় লেগেছে 2 বছরেরও কম সময়। বিশ্বের প্রতিটি দেশেই পড়েছে ক্যাসেন্দ্রার পথধুলি। শুরুটা করেছিল 2015 সালের জুলাইতে, আর 2017 সালের ফেব্রুয়ারির মধ্যেই গোটা বিশ্ব চুষে ফেলেছেন তিনি। কিন্তু এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলেন পিকল? কিভাবে এত কম বয়সে এত অল্প সময়ের মধ্যে ঘুরে ফেললেন এতগুলি দেশ? পিকল জানিয়েছেন, ইচ্ছা আর চেষ্টা এ দুটোই সমস্ত অসম্ভবকে সম্ভব করে তুলেছে। পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পিস থ্রু ট্যুরিজম এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও কাজ করেছেন। ট্র্যাভেল অ্যান্ড লেসারের রিপোর্ট অনুসারে জানা গেছে, প্রতিটি দেশেই তিনি 2 থেকে 5 দিন কাটিয়েছেন। 50টির বেশি দেশে তিনি বৃক্ষরোপণও করেছেন। এই ভ্রমণের জন্য তাকে মোট 255টি বিমানে চড়তে হয়েছে। সব মিলিয়ে তার মোট খরচ হয়েছে $220,000 কাছাকাছি। যদিও পুরো টাকাটাই দিয়েছেন স্পন্সররা, পাশাপাশি বিভিন্ন স্থানে বিনামূল্যে থাকার জায়গা খুঁজতে তিনি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনও দেন। বিগত 1 বছর 8 মাস ধরে তার অধিকাংশ সময় কেটেছে কাঁধে ক্যামেরা, ব্যাগ আর হাতে বিশ্বের ম্যাপ নিয়ে। ফেব্রুয়ারিতে শেষ হয়েছে তার যাত্রা, সেই সঙ্গে বিশ্বজয়ের মুকুটও উঠেছে তার মাথায়, নাম লিখিয়েছেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। শুধুমাত্র বিশ্বজয় নয়, বিশ্বের প্রথম কোনো নারী হিসাবে সবথেকে কম বয়সে বিশ্বের প্রতিটি সার্বভৌমত্ব দেশ ঘুরে নেওয়ার খেতাব অর্জন করে ফেলেছেন ক্যাসেন্দ্রা দে পিকল। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।